ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন শবনম ফারিয়ার অস্ত্রোপচার সম্পন্ন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া নাকের সমস্যা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সেখানে সোমবার 28 নভেম্বর রাতে অভিনেত্রীর নাকে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে শবনম ফারিয়া নিজেই জানিয়েছেন এই তথ্য সোমবার 28 নভেম্বর রাতে অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তবে ব্যথানাশক ও অ্যানেস্থেশিয়ার প্রভাবে মাথা এখনও ঘুরছে অভিনেত্রী আরও লিখেছেন আমাকে যারা দোয়া করেছেন ধন্যবাদ তাদের আমার প্রতি আপনাদের শুভকামনা জানানোকে সত্যি সম্মান জানাই জানাচ্ছি কৃতজ্ঞতা শ্বাসকষ্ট সমস্যার কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন ফারিয়া প্রথমে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার কার্ডিয়াক সমস্যা নেই নাকে জটিলতা রয়েছে সংবাদ মাধ্যমকে ফারিয়া বলেন এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে সেই হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম সমস্যাটা কার্ডিয়াক নয় নাকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন